আজকে আমি যে টপিকটা ভিডিওতে বোঝাচ্ছি সেটা হচ্ছে, দেখো টপিকটার নাম হচ্ছে পরিবর্তনশীল বেজের ফলকের মধ্যে দিয়ে তাপের পরিবহন। মানে শীতপ্রধান দেশে ধরো, যখন এটা হচ্ছে জল, শীতপ্রধান দেশে জলাশয়ের পরে যে জলগুলো, শীতপ্রধান দেশে কী দেখা যায় যে হ্রদের জলগুলো অনেক সময় জমে বরফে পরিণত হচ্ছে। তো এগুলো হচ্ছে সবগুলো কতগুলো বরফের চাই, যে শীতপ্রধান দেশে হ্রদের এগুলো জল আর উপরটা হচ্ছে বরফ। তো উপরটা যেহেতু বরফ, তো বরফ হচ্ছে তাপের কুপরিবাহী। এবার এই জায়গাটার টেম্পারেচার কত, মানে অর্থাৎ যেহেতু এটা বায়ুর উপরে, যেহেতু এটা জলের উপরে সেই জন্য এটার টেম্পারেচার হচ্ছে মাইনাস থিটা। উপরটা বরফ হয়ে জমে গেছে আর নিচটা হচ্ছে জল আছে, তাহলে বরফে মানে জলাশয়ের উপরের দিকটা বরফ, তার টেম্পারেচার হচ্ছে মাইনাস থিটা, আর নিচের দিকটা বরফের ঠিক নিচে তার টেম্পারেচার হচ্ছে জিরো। তাহলে এটা বায়ু, এটা জল। এবার এই বরফগুলোর থিকনেস কত, এটা হচ্ছে থিকনেসটা বা বেথটা হচ্ছে এক্স। এবার এখানে কী করে তাপটা পরিবাহিত হচ্ছে, আমরা জানি যে বরফের তাপ পরিবাহিতাঙ্ককে আমি ধরলাম হচ্ছে এ, তার বরফের ঘনত্ব হচ্ছে রো। এবারে কি যে উপরের টেম্পারেচার হচ্ছে মাইনাস থিটা। এবার বরফটা জমার মানে বরফটা যে জমছে, সেই বরফটা জমার 30 সেকেন্ড পরে একটা এরকম এক্স লেয়ার তৈরি হয়েছে। এই যে লেয়ারটা তৈরি হয়েছে সেটা 30 সেকেন্ড পরে তৈরি হয়েছে, বরফটা জমার 30 সেকেন্ড পরে এই লেয়ারটা তৈরি হয়েছে। তাহলে ডিটি সময়ে বরফের বেগ যদি ডিএক্স পরিমাণ বাড়ে, টি সময়ে এক্স পরিমাণ বাড়ছে, তাহলে ডিটি সময়ে ডিএক্স পরিমাণ বাড়বে। তাহলে আয়তন কত হবে, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা কি বরফের ক্ষেত্রফল, বরফের স্তরটার ক্ষেত্রফল। তাহলে ভর কী হবে, তাহলে আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। আমরা জানি ভর ইজ ইকুয়াল টু আয়তন ঘনত্ব, আয়তনের মানটা বসিয়ে দিলাম এডিএক্স, ডিভি ইজ ইকুয়াল টু এডিএক্স, তাহলে এডিএক্স ইন্টু রো, রো মানে হচ্ছে বরফের ঘনত্ব। তাহলে আয়তন ইন্টু ঘনত্ব করে আমি ভরটা পেয়ে গেলাম। এবারে বরফটা যে মানে জলটা যে তাপ ত্যাগ করলো, বরফ যখন জলে পরিণত হয় তখন সে তাপ গ্রহণ করে, জল যখন বরফে পরিণত হয় তখন সে তাপ ত্যাগ করবে। তার জন্য যদি লিন তাপটা এল হয়, বরফ যদি যে তাপটা ত্যাগ করবে তার জন্য লিন তাপ যদি এল হয়, ডিকিউ ইজ ইকুয়াল টু কি এম এল, এলটা হচ্ছে লিন তাপ, এম এর মান কত, এমটা হচ্ছে এইটা, সেটা বসিয়ে দিলাম এডিএক্স রো এল। তাহলে তাপ প্রবাহের হার কী হবে, ডিকিউ বাই ডিটি, তাপ প্রবাহের হার হবে ডিকিউ বাই ডিটি, ডিটি দিয়ে ভাগ করলাম, তাহলে ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এ রো এল ডিএক্স ডিটি, মানে এদিকেও ডিটি করলাম এদিকেও ডিটি করলাম, ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এ রো এল ডিএক্স বাই ডিটি। তাহলে এবার কী করলাম, তাহলে এ রো এল ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা কী দাঁড়াবে, আমরা কী জানি তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলা, যে এ রো এল ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা বাই এক্স, কে এ থিটা টু মাইনাস থিটা, থিটা টু মাইনাস থিটা মানে থিটা টু কত, থিটা টুটা হচ্ছে জিরো আর থিটা ওয়ানটা কত, মাইনাস থিটা। তাহলে থিটা টু ছিল জিরো আর থিটা ওয়ানটা হচ্ছে মাইনাস থিটা, তাহলে উষ্ণতার পরিবর্তনটা কত দাঁড়াচ্ছে, থিটা দাঁড়াচ্ছে থিটা বাই এক্স, তাহলে কে এ থিটা বাই এক্স। তাহলে এ রো এল ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এ থিটা বাই এক্স, এ এ কাটা গেল। তাহলে আমি যদি বজ্রগুণন করি, বজ্রগুণন করলে কী দাঁড়াচ্ছে, এক্স ডিএক্স ইকুয়াল টু কে থিটা বাই রো এল, এক্স ডিএক্স কে থিটা বাই রো এল ইন্টু ডিটি। এবার আমি কী করবো, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কে থিটা বাই রো এল, এটা একটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিটি। এবার ইন্টিগ্রেশনের লিমিটটা বসাবো, লিমিট মানে লোয়ার লিমিট আর আপার লিমিট, যখন টি এর মানটা জিরো, যখন টি এর মান জিরো তখন এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, যখন টি এর মানটা টি ওয়ান তখন এক্স এর মানটা হচ্ছে এক্স টু। এটা বইতে একটা ভুল আছে, এটা টি ওয়ান করে নিও, বইতে এটা একটা ভুল আছে, টি ওয়ান হবে। তাই এবার এবার লিমিটটা বসালাম, জাস্ট ইন্টিগ্রেশন করলাম, এক্স স্কোয়ার বাই টু, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এক্স টু বাই এক্স ওয়ান, এটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট, এটা তো বাইরে বেরিয়েই আছে। তাহলে এটা হবে ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি, তাহলে টি ওয়ান মাইনাস জিরো, তাহলে কে থিটা টি ওয়ান বাই রো এল, কে থিটা টি ওয়ান বাই রো এল। তাহলে আমার উদ্দেশ্য কি, টি ওয়ানের মানটা বের করা, তাহলে এখান থেকে টি ওয়ানের মান বের করবো, তাহলে এক্স টু স্কোয়ার, তাহলে কী হবে, এখানে আপার লিমিটটা বসবে এক্স টু স্কোয়ার বাই টু, এক্স টু স্কোয়ার বাই টু হচ্ছে আপার লিমিট আর এক্স ওয়ান স্কোয়ার বাই টু এটা হচ্ছে লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু হচ্ছে কে থিটা বাই রো এল ইন্টু টি ওয়ান। তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে, বজ্রগুণন করলাম টি ওয়ানের মানটা বের করার জন্য, বজ্রগুণনটা কী হচ্ছে রো এল বাই টু কে থিটা, কী হয়ে হলো টি ওয়ান ইজ ইকুয়াল টু রো এলটা এদিকে চলে যাবে, কে থিটাটা নিচে চলে আসবে, তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু রো এল বাই কে থিটা আর এই টুটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে রো এল বাই টু কে থিটা ইন্টু দিস। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করবো। আর যদি টি এর মানটা জিরোতে এক্স ওয়ানটা জিরো হয়ে যায়, এক্স টুটা এক্স হয়ে যায়, তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এইটা দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করবো।